exhibition. Thank you.
এনসিসি মঞ্চে সব চলাই মঞ্চে চলাই Thank you.
ها 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 ها
Thank you.
Thank you.
সকল ছাত্র অভিভাবক অভিভাবিকাগণ অনুরোধ করা হচ্ছে
একবারে শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ যাবে না যদিও আজকে দুপুরের দিকটা সকালের দিকটা ভালো ছিল আকাশের অবস্থা কিন্তু এই মেঘের ঘন ঘটা আমাদেরকে একটু আতঙ্কিত করে তুলেছিল যাক এখন একটু বৃষ্টিটা থেমেছে সুতরাং যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে বাইরে দাঁড়িয়ে আছো তোমরা প্যান্ডেলের মধ্যে এসে চেয়ার গ্রহণ করো এবং আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করো শ্রেণীর ছাত্র তোমরা কথা বলবে না অনুষ্ঠান চলাকালীন তোমাদেরই বন্ধু ভাই দাদা স্যার তারা অনুষ্ঠান করছেন আর শ্রদ্ধেয় যারা অভিভাবক অভিভাবক এসছেন তাদের অনুরোধ করছি আপনারাও ছেলেদেরকে অনুষ্ঠান করতে সাহায্য করুন এবং শেষ পর্যন্ত থাকুন দুদিনের অক্লান্ত পরিশ্রম করে এরা করছে সমস্ত শিক্ষক ছাত্র এনসিসি সবাই আজকে প্রায় দু মাস ধরে আমাদের রিহার্সাল হচ্ছে এই রিহার্সালের যে অন্তিম পর্ব আমাদের অনুষ্ঠান আজকে সকালে একটা অনুষ্ঠান হয়ে গেছে পুরস্কার বিতরণী সন্ধ্যাবেলা যে প্রথম দিনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হবে ঠিক আগামীকালও ঠিক 5:30টায় আগামীকালও এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে তোমরা প্রত্যেকেই বিদ্যালয়ে আসবে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করবে হ্যালো 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 নমস্কার শুভ সন্ধ্যা আপনারা অবগত আছেন বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়ে যে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে 23 আগস্ট মানে প্রথম পর্বের অনুষ্ঠান পুরস্কার বিতরণী সেটা একটা ভাগে সম্পন্ন হয়েছে এখন সন্ধ্যানুষ্ঠান যদিও এই বৃষ্টি বিঘ্নিত পরিবেশে আমাদের দর্শক শ্রোতাদের সমাগম খুবই কম তবু সময় তো অপেক্ষা করে না তাই আমাদের কাজকে আগিয়ে নিয়ে যেতে হয় এবং আমরা এগিয়ে চলব এরপর আস্তে আস্তে নিশ্চয়ই দর্শক শ্রোতারা এসে পৌঁছাবেন আপাতত আমরা শুরু করব সময়ের হিসেবে সবে শরতের শুভ আগমন ঘটেছে নিয়েছে বর্ষা বিদায় বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয় মেতে উঠেছে হরেক নান্দনিকতায় বর্ষা বিদায় নিয়েছে এটা সময়ের হিসেবে আমরা জানি যে ভাদ্র আশ্বিন শরৎকাল কিন্তু বাস্তবে ওদের বর্ষা বিদায় নেয়নি আমরা দেখছি আজকেও সেই বর্ষার মানে নিম্নচাপের প্রভাবে আমরা সকলেই বিঘ্নিত সকল শুভানুধারীকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই প্রিয় স্নেহধন্য ছাত্রদের জানাই আন্তরিক প্রীতি আর অফুরান ভালোবাসা শুরু করতে চলেছি আমাদের প্রথম দিনের সন্ধ্যানুষ্ঠান উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের এই সমবেত সঙ্গীতের জন্য যে মঞ্চের প্রস্তুতি দরকার তার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি কয়েকটি কথা বলতে চাই সময়টাকে অতিক্রম করার জন্য প্রত্যক্ষ বিনোদন আর পরোক্ষ বিনোদন দুটো কথা কেউ গান গেয়ে আনন্দ পায় ছবি এঁকে আনন্দ পায় কোনো মূর্তি তৈরি করে আনন্দ পায় আবৃত্তি করে আনন্দ পায়
কবিতা লিখে আনন্দ পায়, গেয়ে আনন্দ পায়। আবার কেউ গান শুনে, আবৃত্তি শুনে, পরোক্ষভাবে আনন্দ পায়। তার আনন্দ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, আর এই প্রত্যক্ষ পরোক্ষর সমন্বয়ে যে মধুর একটা ভালো লাগা অনুভূতি সৃষ্টি হয় সেটা বলে অনবদ্য, অপরিমেয়। কাজে কিন্তু ভালো লাগার অনুভূতিটা থাকে, পৃষ্ঠপোষক হিসেবে সকলের একটা ভূমিকা আছে। যদি একটা মাঠে দেখি যে প্রতিযোগীরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কোন একটা ইভেন্ট, তো সেই তিনজন কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? তাহলে কি প্রতিযোগিতাটা সাকসেসফুল হয়? না, আয়োজনটা করতে হয়, সেখানে অংশগ্রহণ করে অনেকেই, হয়তো ফার্স্ট সেকেন্ড বা থার্ড সবাই হয় না, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণটাই বড় কথা। ঠিক সেই রকম এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা দেখি যে অল্প সংখ্যক ছাত্র শিক্ষক শিক্ষিকা যাই হোক তারা অংশগ্রহণ করেন। অনেক ছাত্রের মনটা হয়তো এই মঞ্চে ওঠার জন্য আঁকুপাঁকু করে, এই অনুষ্ঠান তাদেরকে অনুপ্রাণিত করে। আজ হয়তো সে মঞ্চে নেই, কিন্তু আগামী দিনে অবশ্যই দেখা যাবে সেই ছেলেটি মঞ্চে আসছে এবং সকলকে আনন্দ দিচ্ছে। এই জন্য বোধ হয় এই উৎসব অনুষ্ঠানের গুরুত্ব বা তাৎপর্য আছে। আমরা দেখছি এখানে কচি মাছেদের ভিড়, আর এই সমবেত সঙ্গীতটি আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় জগন্নাথ নায়ক মহাশয় এই ছাত্রদের নিয়ে এই উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন, পরিচালনায় তিনি আছেন। আমি এই ফাঁকে যারা উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণ করছে তাদের নামগুলো আমি বলছি। উদ্বোধনী সঙ্গীত এতে অংশগ্রহণকারী বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক জগন্নাথ নায়ক মহাশয় রয়েছেন। আমি নামগুলি বলে যাচ্ছি। জগন্নাথ নায়ক, আরুশীল, সোহম ব্যানার্জি, হিরণ্ময় দাস, সুদীপ পাল, প্রিঞ্জল আইচ, মৈনাক মিস্ত্রি, শুভময় কর্মকার, আদিনুর জামান, সায়ন দেবনাথ, কৌস্তব চ্যাটার্জি, সায়ন ঘোষ, অভিমন্যু হাজরা, সত্যম দত্ত, অঙ্কুশ ভুঁই এবং অর্ক মণ্ডল। অবশ্যই সঙ্গীতকে সুন্দর করার জন্য সঙ্গতের প্রয়োজন হয়, তাই আমাদের অন্যান্য যন্ত্র সঙ্গীত শিল্পীরা এতে আছেন কিনা আমি জানি না, তবে তবলায় যে আছে আমাদের অত্যন্ত শ্রেণীর ছাত্র দেবাঞ্জন পান্ডে। সঙ্গীতটি সুন্দর করার জন্য এই দেবাঞ্জন বেশ কিছুদিন থেকেই আমরা দেখছি বিদ্যালয়ের নানান অনুষ্ঠানে খুব ভালো তবলা সঙ্গত করে। তো আসুন আমরা আর কথা বলবো না, এই সুন্দর মধুর অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত আমরা উপভোগ করি।
আমি যখন বলতে পারি ঠিক জানা ছিল না যে এবারে এই গানটিতে আমাদের ছাত্ররা আছে প্রাক্তন ছাত্র এখনই ঠিক হয়েছে ওরা আমি ওদের মুক্তি করে নামগুলো শুনবো সবাই করলো কি বলে আছে সবাই করলো আমি সায়ন দাস বেস গিটার আছে
আমরা এইমাত্র উদ্বোধনী সঙ্গীত শুনলাম শিক্ষক জগন্নাথ নায়ক এবং ছাত্রদের কণ্ঠে। সব কাজে হাত লাগাই ওরা। আজকে যারা আমাদের ছাত্র যারা কিশোর, আগামী দিনে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত হয়ে সমাজকে পরিচালনা করবে। যেমন একটি চারা গাছ আস্তে আস্তে পত্র পল্লবিত হয়ে আগামী দিনে মহিরুহে পরিণত হয়, আজকের শিশু বা কিশোর আগামী দিনে তার পরিব্যাপ্ততা ছড়িয়ে পড়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। আর এই দশমী করি কাজ হারি রীতি নাহি কাজ, এর মধ্যে অনাশ্বাসিত পূর্ব একটা আনন্দ আছে, যেটা আমরা ছাত্র যখন ছিলাম তখন থেকে অনুভব করেছি। ছাত্রদের বহুমুখী শিক্ষার অঙ্গ হিসাবে তাদের চিত্তের প্রশান্তি, বিনোদন ও ব্যক্তির ক্ষেত্রে পড়াশোনার সাথে সাথে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বিশেষ গুরুত্বপূর্ণ। তাদের প্রতিভার বিকাশ হয়েছে, আমরা এটা তাদের প্রতিভার বিকাশের জন্য সুযোগ তৈরি করে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করি। অনেকেরই সুপ্ত প্রতিভা থাকে, সেই প্রতিভার বিকাশ ঘটানোর জন্য এই সমস্ত বিদ্যালয়ের বিদ্যালয় প্রত্যালী হিসেবে অনুষ্ঠান উৎসবের আয়োজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আরেকটি সঙ্গীত শুনব, আমাদের ছাত্র শরদেন্দু সাহার কণ্ঠে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, সত্যি যত দিন যাচ্ছে তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শরদেন্দু, যত দিন যাচ্ছে তত যেন আমরা যান্ত্রিকতা সর্বস্ব হয়ে যাচ্ছে, আন্তরিকতা থেকে যান্ত্রিকতা। আগেকার দিনে এই আন্তরিকতার টান বা আকর্ষণ এত তীব্র ছিল যে রক্তের সম্পর্কটা শুধু নয়, প্রতিবেশী তার প্রতিবেশীর সুখ দুঃখের যেভাবে সাথী হতো, সমবেদনা সহানুভূতি তার পাশে দাঁড়াতো, আজকের দিনে হয় আমরা এগুলোকে হারিয়ে ফেলেছি। সেই রকমই একটি বিষয়কে অবলম্বন করে এই গান। আমরা আরেকজন শিল্পীকে পেয়েছি হারমোনিয়াম সংঘদের মাননীয় শানু পরমানিক মহাশয়কে। এছাড়া আমাদের অন্যান্য যন্ত্রসঙ্গীত শিল্পী যারা আছেন তারা রয়েছে, এবং একটি নাম বলা হয়নি, উৎসব মুখার্জি ম্যারাকস। একটা সঙ্গীতকে সুন্দর করার জন্য অনেক যন্ত্রপাতির প্রয়োজন হয়, ওর নাম তো লিস্টে ছিল না, আমার নজরে এলো, ও কিন্তু সঙ্গীতকে সুন্দর করার জন্য নিজের দায়িত্বে অটল। নমস্কার, এখানে উপস্থিত সকল
সব শিক্ষিকাদের এবং গুরুজনদের আমার প্রণাম। আমার প্রথম গান করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই রকম
এই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন কারোর মধ্যে ভেদাভেদ ছিল না, সর্ব ধর্মের সমন্বয়, আমরা সকলকে মনে করতাম যে আমরা একে অপরের ভাই রক্ত। তো আগামী দিনে আমরা যেন সেই গানের যে প্রতিচ্ছবি এটা ইতিহাস নয়, বর্তমান এবং ভবিষ্যতে যেন তার ছবি আমরা দেখতে পাই, তখন করুণা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা শরণেন্দু পাঠে আর কিছু সঙ্গীত শুনব। জীবনের উঠা পড়া
বাস্তব আর আবেগিক আকুলতা ব্যাকুলতা, আর তাতেই উৎসাহিত হয় বোধহয় সঙ্গীত কবিতা। তো আমরা সঙ্গীতের নোট ছড়াইছিলাম, এখন আমরা একটু কবিতার আসরে যাব। কবিতার ক্লাস আমরা একটু অনুষ্ঠানে পরিবর্তন করছি বিশেষ কারণবশত। হ্যালো, আমার কোয়েঙ্কার, আমার বোন সুদীপা ঘোষ এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়তো আসতে দেরি করেছে, ওকে আমরা পেয়েছি, অনেক ধন্যবাদ। আমি সুদীপাকে এই নামগুলো ঘোষণার জন্য বলবো, তুমি আগে কবিতা বলাতে যারা আছে বলে। নমস্কার, প্রত্যেককে নমস্কার এবং এই শুভ সন্ধ্যার সূচনা অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি আমার দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। আচ্ছা, যে অনুষ্ঠান তার নামগুলো আমি ঘোষণা করছি। রিয়া ঘোষ, আরিফিন মুন্সি, হিরণময় দাস, শুভময় কর্মকার, সৌম্যজিৎ ঘোষ, কৌস্তভ ঘোষ, কল্যাণ মুখার্জি, আদিনুজ্জামান, অঙ্কিত ঘোষ, সুদীপ্ত দত্ত, অমিত মুখার্জি, দেবময় ব্যানার্জি, সায়ন ঘোষ, শুভদীপ রে, আয়ুষ ঘোষাল, শঙ্খদীপ গুহ, আসিফ, সত্যম দত্ত ও রক্তিম মুখার্জি। প্রত্যেকে মঞ্চে এসে গেছে। আমি কিন্তু সকলকে অনুরোধ করবো যে একটু ধৈর্যকে বেঁধে রাখা, মানে আবেগকে কন্ট্রোল করা। আমরা যদি নিজের মধ্যে কথা বলি, ছাত্রদের বলছি, তাহলে কিন্তু খুব বিঘ্ন করবে, তোরা কথা বলবে না। কবিতা কোলাচ বেঁচে আছি, সম্পাদনা সুপ্রিয় ব্যানার্জি, পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রবৃন্দ। বেঁচে আছি, হ্যাঁ আমরা বেঁচেই তো আছি, আমরা কি বেঁচে নেই? হ্যাঁ, এই বাঁচার সার্থকতাটা আমাদেরকে খুঁজতে হবে। আমরা যেন বাঁচার মতো বাঁচি, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স জীবনে থাকবে, জীবন সংগ্রাম থাকবে, প্রতি পদে পদে থাকবে, তার মধ্যে সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে আমরা বেঁচে আছি, বেঁচে থাকবো। দেখা যাক, আশা করি সকলের ভালো লাগবে।
সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরাণ্য বুঝি, কেউ কৃপাপাথির মেধার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাত তালি উঠছে মুহুর মুহুর, জমে উঠছে স্থাপক বৃন্দের ভিড়, কিন্তু কিন্তু সেই শিশুটি কেউ ভিড়ের ভিতরের জন্য দেখছি না তো, শিশুটি গেল কোথায়? কেউ কি কোথাও তাকে কোন পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, না সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন দূর নির্জন নদীর ধারে, কিংবা কিংবা কোন প্রান্তরে গাছের ছাওয়ায়? যাও তাকে যেমন পারি হোক খুঁজে আনো, শেষে একবার একবার এই উলঙ্গের রাস্তায় নীল হয়ে মাথা তুলে দাঁড়া, শেষে একবার এই হাততালির রুদ্ধে গলা তুলে জিজ্ঞাসা করু, তোর কাপড় কোথায়? One more unfortunate, who are you up with? Rashly fortunate, gun to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেজেই থাকি মজার আনন্দে, নটন নটন পাইরা গুলি খাজা দে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি, হায় তোকে ভাতি কি করে দে ভাতি, হায় হায় তোকে ভাতে রো কি দিয়ে দে ভাতে রো, হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাতে শিরা শিখার মাতুল মরার আনন্দে, দু পারে দুই দুই কাতলার মারণি ফন্দি, হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি, আবার আসিব ফিরে ধান শিরটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচির শালিকের বেশে, হয়তো ভোরে কাক করে এই কার্তিকের নবান্নের বেশে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পানে ডিঙাবার, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহারের ভিড়ে, হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে, তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি, আবার ফিরে ধানে এই বাংলার, আবার আসিব ফিরে মহাজীবন, আর কাব্য নয় এবার কঠিন কঠোর বর্তমান, পদমালিত ঝঙ্কার মুছে যাক গর্তের পড়া তুমিকে আজ ভালো। নমস্কার। ভাই সুপ্রিয় ব্যানার্জি যিনি এই সমগ্র কবিতার কোলাশটি রূপায়ণে সহায়তা করেছেন এবং তারই ক্রিয়েটিভিটি, সেই হিসেবে তাকে আন্তরিক ভালোবাসা জানাই। কবিতা কবিতা আমরা সবাই বলি, কিন্তু কবিতা কি? একান্ত ব্যক্তিগত মনের ভাব ভাবনার বহিঃপ্রকাশকে বলা হয় কবিতা। এই কবিতার মধ্যে অনেক কিছু
অনেক কিছু তুলে ধরা যায়। আর এককভাবে কবিতা বলা হয়তো সহজ, কিন্তু এই যৌথ প্রয়াসে একসাথে এতগুলি ছেলে নির্দিষ্ট আঙ্গিকে এবং বাচিকে যেভাবে মঞ্চে উপস্থাপন করল, অসম্ভব আমাদের মনের একটা অনুভূতিতে শীতলতা পেলাম, আর সাথে সাথে পেলাম উষ্ণতা, জীবনের ছোঁয়া। আর আমি আবার বলছি, আমার ছাত্রদের অনেক অনেক ভালোবাসা এবং সাথে সুপ্রিয় ব্যানার্জিকে অনেক ভালোবাসা। সত্যি সত্যি অসাধারণ। এখনই আমাদের স্টুডেন্টরা যে পারফরমেন্সটা দেখালো সত্যি অসাধারণ। এবং ওদের এই যে এইভাবে কোলাজের মাধ্যমে ভাবনাকে ব্যক্ত করা সত্যি অতুলনীয়। দুদিনব্যাপী বর্ধমান সিএমএস হাই স্কুলের এই যে অনুষ্ঠানের আয়োজন, এই অনুষ্ঠানের আবশ্যকতা কি সেটা বলতে গেলে একটু বলতে হয় যে হ্যাঁ, আমরা রোজই ক্লাস করি, করাই, স্টুডেন্টরা ক্লাস করে, স্কুলে আসি একঘেয়েমি। তাই এই একঘেয়েমি, এই ক্লান্তকর, এই যে আমাদের নিয়ম মাফিক নিয়মানুবর্তিতা, ক্লাসেস, এক্সাম, এই সবের থেকে একটু রিলিফ পেতে, জীবনে একটু অন্যরকম স্বাদ অনুভব করতেই এই অনুষ্ঠান উৎসবের প্রয়োজন। এবং নতুন করে উদ্যম ও প্রেরণা নিয়ে ফিরে আসার জন্য এবং আমাদের পথের পাথেয় হিসাবে আমরা উৎসব অনুষ্ঠানের ঘোষণা করে থাকি এবং উৎসব অনুষ্ঠানে আমরা নিজেরা মেতে উঠি। একঘেয়েমি আটপৌরে জীবন থেকে চাই একটু বেরিয়ে আসতে, গতানুগতিকতা নয় মুক্তি পেয়ে চাই একটু প্রাণ খুলে হাসতে। সুপ্রাজ কথা বলল, আমাদের একঘেয়েমি ক্লান্তিকর আটপৌরে জীবন ভালো লাগে না, তার জন্য আমরা কেউ বেড়াতে যাই, আমরা কেউ ছবি আঁকি, আমরা পিকনিক করি, নানা কিছু করে থাকি, কিন্তু এটা বিদ্যালয়ের অঙ্গন, বিদ্যালয়ের অঙ্গ হিসেবে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা এবং সাংস্কৃতিক বিকাশের যে প্ল্যাটফর্ম তৈরি করা দরকার আমরা সাধ্যমতো চেষ্টা করি এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানেরও সেটা উচিত এবং তারাও করে থাকেন। এতে করে কি হয়, ছাত্রদের পড়াশোনার আগ্রহ তৈরি হয়, একঘেয়েমিতে কাটে। আমরা এরপর সঙ্গীতের জন্য মঞ্চে ডাকব, আমরা এরপর সঙ্গীতের জন্য মঞ্চে ডেকে নেব আরুশীলকে। আরুশীল একটি নজরুল গীতি পরিবেশন করবে। আরুশ এবং তবলায় অবশ্যই দেবাঞ্জন পান্ডে, দুটো গান স্যার বলেছেন। Thank you.
হ্যালো সকলকে অনুরোধ আপনারা একটু চুপ করে থাকবেন বা ছাত্রদের বলি তোমরা একটু চুপ করে থেকো আশা করি তোমাদের ভালো লাগবেই এটুকু কথা দিচ্ছি হ্যালো একটু বিঘ্নিত হচ্ছে সঙ্গীত পরিবেশনে আমাদের অত্যন্ত স্নেহধন্য ছাত্র আরুষিল Shine, 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 shine
ভালোবাসা এবং আদর। বাংলা মায়ের অগণিত সন্তান বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য, কাব্য, স্বাধীনতা সংগ্রাম বিভিন্ন ক্ষেত্রে, আমরা যেহেতু এখানে সঙ্গীত পরিবেশন করলো আমাদের আরুষ আমাদের সামনে রবিসঙ্গীতে, তো বাংলা মায়ের অসংখ্য কবি সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ এবং নজরুল। মায়ের দুটি চোখ, রবীন্দ্রনাথ যেমন বহুমুখী প্রতিভায় প্রতিভান্বিত, নজরুলও তাই, দুজনের একটা জায়গায় অসম্ভব মিল। আমরা সাধারণ মানুষ আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে বিচার করতে চাই, রবীন্দ্রনাথ অমুক শ্রেণী, নজরুল অমুক শ্রেণী, তা তো না, মানবতাবাদী বিশ্বাসী, দুজনেই আন্তর্জাতিক কবি, অর্থাৎ মানবতাবাদী বিশ্বাসী, তাদের কাছে ধর্ম, বর্ণ, জাতি কোনো ভেদাভেদ ছিল না, এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে কখনো দুঃখ কখনো আনন্দ সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের অসামান্য কবিতা এবং গান আমাদেরকে প্রেরণা দেয়, আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে অক্সিজেনের মতো।
আমরা দুটি নজরুল গীতি শুনলাম। এরপর জীবনে চলার পথে কখনো আনন্দে হাসি দুঃখে কাঁদি, আবার প্রতিকূলতাকে কাটিয়ে উঠে পরস্পর হাত ধরি কোমর বাঁধে। আসুন উপভোগ করি হয়ে সহৃদয় হৃদয়ের সংবাদী। হ্যালো, আমরা কে কেমন পাঠন করি সেটা বড় কথা নয়, সাহিত্যে একটা খুব বড় কথা আছে, সহৃদয়ে হৃদয় সংবাদী। আমি কেমন ভাবে সে অনুভব করছি, একজন গান করলো কি একজন আবৃত্তি করলো অভিনয় করলো, সে কতখানি তার তুলে ধরলো সেটা থেকেও বড় কথা আমি কিভাবে সেটা গ্রহণ করছি। আমি দর্শক বা শ্রোতা হিসেবে সেটাই হচ্ছে সহৃদয় হৃদয় সংবাদী। কাজে আমরা যখন দর্শক বা শ্রোতার ভূমিকায় থাকব, আমরা অবশ্যই এই নীতিটা মেনে চলবো, সহৃদয় হৃদয় সংবাদী, তবেই হবে অনুষ্ঠানের সার্থকতা। আমরা দেখে নেব বিদ্যালয়ের শিক্ষিকা লোপামুদ্রা ঘোষকে। আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা লোপামুদ্রা ঘোষ এবারে সঙ্গীত পরিবেশন করবেন। গুণানিয়ন তবুকিয়া দেবানিয়ন তুমি মঞ্চের কাছাকাছি থাকো, চলে এসো। হ্যালো, এরপরে সোহম ব্যানার্জি তুমি এই মঞ্চের কাছাকাছি থাকবে। আচ্ছা, আমরা ডিটেলে আমাদের কাছে এগুলো পাইনি, তাই হয়তো আমাদের অনুষ্ঠানে একটু অসুবিধা হচ্ছে ঘোষণা করতে। লোপামুদ্রার সাথে আরো কয়েকজন আছেন আমাদের, আমাদের শিক্ষক ইন্দ্রজিৎ মিত্র এবং শিক্ষিকা শিবন্যা ভট্টাচার্য, এই গানের সঙ্গেই তারা কণ্ঠ মেলাবেন। কেমনভাবে মেলাবেন সেটা আমরা দেখতে পাবো বা শুনতে পাবো। তবলায় দেবাঞ্জন পান্ডে, নমস্কার, শুভ সন্ধ্যা। আজ লতা মঙ্গেশকরজির একটি অপূর্ব সঙ্গীত আমি গাওয়ার চেষ্টা করছি। Thank you.
দূরে যাবে যাবে নবমন্ত্রে প্রভাত সূর্যে গম্ভীর মন্ত্রে জাগরে 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 কৃষ্ণ
এরকম একটি অসাধারণ গান আমাদের উপহার দেওয়ার জন্য এবং অবশ্যই সঙ্গে সুকন্যা ভট্টাচার্য এবং ইন্দ্রজিৎ মিত্রকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটি গান পরিবেশনা করার জন্য। এরপরে আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে চলে যাব। ওর কণ্ঠের রেশ দেখেই বলি, যে গান আমরা শুনলাম সরস্বতীর আশীর্বাদ ধরে না লতা মঙ্গেশকরের অসামান্য এই গান আমরা শুনতে পেলাম আমাদের ভগিনী লোপামুদ্রার কণ্ঠে, এবং তাকে সহযোগিতায় ছিলেন আমাদের ভাই ইন্দ্রজিৎ এবং সুকন্যা। সিএমএস যেন একটা মহাকাশ, একটু বলতে কিরকম মানে অনেকে শুনলে খারাপ লাগবে, আমার মনে হয় মহাকাশে যেমন অসংখ্য নক্ষত্র থাকে, নক্ষত্র সমন্বিত, আমাদের সিএমএস মনে হয় সেই রকমই। সিএমএসের শিক্ষক শিক্ষিকারাও অনেকে প্রতিভাধর আছেন, সাথে সাথে আমাদের ছাত্ররাও বহুমুখী প্রতিভায় প্রতিভান্বিত অসংখ্য ছাত্র আছে, তারা বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল। এবং এখানে ছাত্র আর আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের মেলবন্ধনে আমরা সবসময় একটা সুন্দর মধুর পরিবেশে আমাদের যা কিছু আমরা বিদ্যালয়ে সেগুলো করে থাকি। আমরা পরবর্তী শিল্পীকে পেয়েছি সোহম ব্যানার্জি, অত্যন্ত স্নেহের আরেকটি ছাত্র, ও খুব প্রতিভাধর। আমরা সোহমের কণ্ঠে সঙ্গীত শুনব। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই যে দুদিন ব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে যিনি একেবারে অগ্রসারী কর্ণধার, আমি প্রধান শিক্ষক মহাশয়কে বলছি না, ওনাকে রেখে সহকারী প্রধান শিক্ষক মহাশয় ওনাদের যথাযথ স্থান সুপ্রিয় ব্যানার্জি। সেই সুপ্রিয় ব্যানার্জির অত্যন্ত সুযোগ্য পুত্র সোহম ব্যানার্জি। নমস্কার, আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, সামনে উপস্থিত আমার গুরুজনদের এবং আমার গুরুজিদের প্রণাম জানিয়ে শুরু করছি আমার নিবেদন।
নিজের কথা নিজের সুর নিজের গায়কে এই যজ্ঞেশ্বর মুখোপাধ্যায় অসম্ভব একজন ভালো শিল্পী ছিলেন, বোধহয় ততখানি ব্যক্তি তার ঘটেনি। এই গানটির স্বরলিপি, গানটি যখন রচনা করেন একটা অদ্ভুত গল্প আছে। এই গানটা স্বরলিপিতে আছে সারে গামা পা, পরপর সারে গামা পা স্বরগুলোকে নিয়ে তিনি ভাবছিলেন, ভাবতে ভাবতে হঠাৎ করে গানটা শুরু করে ফেলেন সারে গামা পা বধুয়া। আমরা পরের গানটি শুনবো। চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, সবার চেহারা যে আমার খুব দরকার, ও এত ভারী ভারী গুরু পরিবেশন করে, নাচে আছে, গানে আছে, আবৃত্তিতে আছে, কিন্তু চেহারাটি একটু ভারী কি দরকার বাবা। Thank you.
ছোট্ট সৌমের জন্য এরকম অসম্ভব প্রতিভা আপনারা সবাইকে আশীর্বাদ করুন, ও যেন আরো 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 সুন্দর গান ওদের পরিবেশন করতে পারে ভবিষ্যতে। আর সত্যি গানটা আলবিদা না কেহনা সত্যি আমাদের জীবনের জন্য এটা প্রযোজ্য, কারণ আমাদের জীবনে হাসি দুঃখ সবকিছু আসবে, আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু আমরা যেন কখনো পরস্পরকে কোনোদিন বিদায় না জানাই। হ্যালো, এ দুলোক মধুময় মধুময় পৃথিবীর ধুলি, অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি, চরিতার্থ জীবনের বাণী। একটি মালা যেমন রচনা করা হয় তাতে অনেক রকমের ফুল সমাহারে সেই মালাটি সজ্জিত করা হয়, সুন্দর করা হয়, যাতে তাকে দেখতে ভালো লাগে। তো এরকম কোনো অনুষ্ঠানে আমরা ঠিক একটি মালা যেমন তৈরি হয়, রচিত হয়, বিভিন্ন কুসুমে কুসুমিত হয়, সজ্জিত হয়, সেরকম সঙ্গীত আবৃত্তি ডান্স মানে নৃত্য ইত্যাদি নানান কিছুর সমাহারে সেই অনুষ্ঠানটি সম্পূর্ণতা পায়। আছে অনেক দিক। আর একটা কথা বলি, আমাদের এই সিএমএস একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্কুল। মাননীয় দিলীপদা ওদেরাই বলেছিলেন যে রাজ্যের মধ্যে বর্ধমান সিএমএস একটি উল্লেখযোগ্য উচ্চ বিদ্যালয়। তো আমিও সেটার রেস্টনে বলি যে আমাদের এই বিদ্যালয় অত্যন্ত ঐতিহ্যবাহী, নানান অনুষ্ঠান বহুদিন থেকেই এই বিদ্যালয়ে হয়ে আসছে। আমরা করোনা অতিমারির জন্য এবং মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বলেছিলেন ওবেলা আমাদের বিদ্যালয়ে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, পরিচালন সমিতি ইত্যাদি, তার জন্য আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি, আমাদের ছন্দপতন ঘটেছিল। যাক, আমরা আবার সমহিমায় ফিরে এসেছি। আমাদের ভীষণ ভালো লাগছে ব্যক্তিগত আমার যে আমি এইরকম একটি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে আমি স্থান পেয়েছি, যেখানে আমার সহকর্মীরা, আমার ছাত্ররা, অভিভাবক অভিভাবিকা তারা সমহিমায় তারা উজ্জ্বলিত। তা সেখানে আমি খুব ক্ষুদ্র একজন ব্যক্তি আজকে যে মাইক হাতে রয়েছি পেয়েছি, আমি সঞ্চালনার দায়িত্বের জন্য আমি ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। আরেকটা কথা বলতে চাই, আমাদের মঞ্চে আসবে ঋদ্ধিদীপ বিশ্বাস, তার কণ্ঠে আমরা সঙ্গীত শুনবো। তার আগে দুটি কথা, শিক্ষক ছাত্র এই পরম্পরা এটা শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ নয়, যে একটি ছাত্র এখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী কিংবা দশম শ্রেণী পর্যন্ত পড়লো আর শিক্ষকদের সাথে সম্পর্ক সেই টাইমেই, এটা নয়, এটা আবহমান তাল ধরে চলে আসছে এবং থাকবে শিক্ষক ছাত্রের এই মধুর বন্ধন। কাজেই সিএমএস সর্বদা প্রাক্তনীকে আঁকড়ে ধরে, কারণ তাদের বিদ্যালয়, আমরা ছাত্রদেরকে যখন দেখতে পাই রাস্তাঘাটে, স্যার আমাদের বিদ্যালয়ে সরস্বতী পুজো কবে খাওয়ানো হবে, স্যার কবে এই হবে, মানে তারা স্কুলকে ভুলতে পারে না, তারা যে এখন চলে গেছে মানে ওই রেগুলার ওয়েতে নেই, কিন্তু এটা তারা বিশ্বাস করতো আমার স্কুল, এটা আমাদেরকে ভীষণ আনন্দ দেয়। সেরকমই এই ঋদ্ধিদীপ এই বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছে, বর্তমানে এখন মেডিকেল স্টুডেন্টসে, কিন্তু তার সুললিত কণ্ঠে আমরা সঙ্গীত শুনে নেব। আমি মঞ্চে ঋদ্ধিকে আসার জন্য অনুরোধ জানাবো এবং ঋদ্ধির পরিচয়টা আপনারা সবাই জানেন, তবু আমি বলি আমাদের সহকর্মী মাননীয় ডক্টর দিলীপ বিশ্বাসের সুযোগ্য পুত্র। আরেকটা কথা আমার বলা হয়নি, এর আগে সঙ্গীত পরিবেশন করেছে শরদিন্দু সাহা, ওই শরদিন্দু আমাদের মাননীয় শিবশঙ্কর সাহা মহাশয়ের পুত্র। কাজেই আমাদের শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র তারা স্বমহিমায় মহিমান্বিত নন, তাদের উত্তরসূরি তারাও কিন্তু সুযোগ্য ছাত্র, সুযোগ্য শিল্পী হিসেবেও তারা পরিগণিত। আমরা ডেকে নেব ঋদ্ধিকে, ঋদ্ধিদীপ বিশ্বাস।
এই অবেলায় তোমারই
ধন্যবাদ। হ্যালো, অনেক অনেক ভালোবাসা ঋদ্ধিকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ও যে প্রফেশনে গেছে, অর্থাৎ এখনো স্টুডেন্ট, ডাক্তারি পড়ছে, ভালো ডাক্তার হোক সাথে সাথে ভালো মানুষ হোক, আমরা শিক্ষক শিক্ষিকারা মানুষ গড়ার কারিগর আমরা বলে থাকি, মানুষ গড়ার কারিগর। জানি না আমরা কতটা তাদেরকে ঠিকঠাক শিক্ষা দিতে পারি বা তারা কতটা গ্রহণ করতে পারে, কিন্তু আমাদের বাসনা থাকে যে সকলে মানুষ হোক। ঋদ্ধির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা আজকের অনুষ্ঠানের অনেকটাই অন্তিম লগ্নে চলে এসেছি, এরপর সুদীপা বলো। জীবনের মানে কে বা তা জানে, অন্ধের নুড়ি খোঁজা, কত মহারতে ভাবে দিবারাতি, মৃত্যুই বুঝি রাজা, তবু তবু থেকে যায় কীর্তি আর শুধু স্মৃতি, বিদায় নেয় কায়া, জীবনের তরি মৃত্যু হাল ধরি, করে সে যে ধাওয়া। আমরা পরবর্তী যে অনুষ্ঠানে যাব সেটি একটি গীতি আলেখ্য পরিবেশনায় আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই পরবর্তী অনুষ্ঠান হচ্ছে গানের কোলাজ হে জীবন, পরিবেশনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন, ভাষ্য রচনা সুপ্রিয় ব্যানার্জি, ভাষ্য পাঠ আমার সহসঞ্চালক প্রবীর চক্রবর্তী মহাশয় ও শিক্ষিকা লোপামুদ্রা ঘোষ, গানে আছেন ইন্দ্রজিৎ মিত্র, সুকন্যা ভট্টাচার্য, লোপামুদ্রা ঘোষ, সুপ্রিয় ব্যানার্জি, ঋদ্ধি বিশ্বাস, শরদিন্দু সাহা ও সোহম ব্যানার্জি। এরা প্রত্যেকেই আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা এর মধ্যে রয়েছেন এবং রয়েছেন আমাদের প্রাক্তন ছাত্র ও আমাদের এখনকার ছাত্ররা। যন্ত্রসঙ্গীতে রয়েছেন শানু পারামানিক, সৌমেন কুণ্ডু, সায়ন নবারুণ ও সৌম্যজিৎ। এর পরের পরিবেশনা হচ্ছে হে জীবন। হ্যালো, একটা কথা বলে দিই, এটার পরেই কিন্তু আজকে আছে আমাদের আত্রদের নাটক। মাননীয় কমলকান্ত রায় মহাশয় আমাদের সহকর্মী, তিনি ছাত্রদের নিয়ে এই নাটকটি উপস্থাপন করানোর সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়েছেন। আপনারা একটু ধৈর্য ধরে বসবেন, কারণ অনেক পরিশ্রমের পর এই নাটকটি আমরা তৈরি করতে পেরেছি এবং পরিচালনায় কমলকান্ত রায়। নাটকটির নাম হচ্ছে ভগবান। এর পরবর্তী পরিবেশনা যারা এখানে মাননীয় দর্শক আছেন এবং আমার প্রিয় ছাত্ররা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই পরিবেশনার পর যে নাটকটি আছে ভগবান, আপনারা খুব মন দিয়ে দেখবেন, কেউ যাবেন না এটা আশা রাখি, কারণ ছাত্রদের যারা করছে তাদের মধ্যে অনেকে আছে যা প্রায় চারজন যারা একদম অসুস্থ ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল, তারা তিন দিন আগে নাটকটা একটু হলেও তুলেছে। যাই হোক, আমাদেরকে মানে তর জোরে আপনাদের কাছে নিবেদন, আপনারা নাটকটা দেখবেন। Thank you.
হ্যালো হ্যালো শুরু করছি আমাদের গীতি আলেখ্য হে জীব জীবন সায়ান্তে এসে জীবন কি এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছি নিরন্তর অজানা অচেনা পথে এত উপলব্ধির পর কেন এই প্রশ্ন তার উত্তর খুঁজি কখনো বিবেক কখনো বুদ্ধি কখনো বা ছুটে যায় প্রেম বন্ধন কিংবা অহংকারের কাছে একটাই প্রশ্ন হে জীবন তুমি কে চেতনার এক প্রান্তে দাঁড়িয়ে প্রাণের স্পন্দনের উপলব্ধিত কেবলই বেঁচে থাকা ঘন অন্ধকার থেকে আলোর পথে উৎসারিত হওয়া নয় কৃত্রিম ঝলমলে আলো নিজেকে রঙিন করা মাত্র আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুলি উঠল রাঙাবে ত্রিশাহরি মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরি ত্রিশাহরি মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভুবনে সব ভাবনে মোরে আরো 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 দাও প্রাণ মোরে আরো 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 মায়া মমতা স্নেহ প্রেমটা তবে তারই চিত্র মেলা মনুষ্যত্বের অহংকার
বন্ধনকে অটুট রাখার মূল মন্ত্র জীবনের জোয়ার ভাটার মধ্যে এক অপূর্ব ভারসাম্য রক্ষা করে সুন্দরের সাধন সত্যের সাধন Yeah.
রাসমঞ্চে কত না রঙের মেলা সন্ধ্যার আকাশে রামধনু শোভা নীল আকাশে মুঠো মুঠো সাদা মেঘ যেন এক আকুতি এক অজানা আনন্দে ভেসে যাওয়া ঘন সবুজ প্রকৃতির মাঝে লাল মেঠো পথে ভেজা মাটির সোঁদা গন্ধের আড়ালে কোথাও যেন হারিয়ে যাওয়া ছন্দের মাধুরী মেশানো যৌবনের অপূর্ব প্রকাশ একইভাবে জীবনের প্রতিটি পর্বে নানান ছন্দ নানান গীতি কখনো হিমন তো কখনো মেঘমল্লার তো আবার কখনো বেহাত আবার কখনো সরল সাদা শিভে প্রান্তিক গ্রাম্য জীবনে ভেসে বেড়ায় লোকগান ধামাইলে لا بالي
ভালোবাসার অভিব্যক্তি ধরা পড়ে। অন্যদিকে যৌবনের অস্তিত্বের প্রকাশ ঘটিয়ে প্রেম ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করে। কিন্তু ধীরে ধীরে জীবন কখন যে সংসার নামক কঠিন বাস্তবের আবহে বিচরণ করতে শুরু করে এবং দুঃখ কষ্টকে স্বাভাবিক হয়ে লালন করতে থাকে, বুঝতে পারে না, বাধার সম্মুখীন হয় বারংবার। তবু হার না মানা জীবন থেমে থাকে না, উপায় খোঁজে বাধা অতিক্রম করার। শেষে একমাত্র ভরসা পায় সর্বশক্তিমানের কাছে। ধরাল শক্ত হাতে ধরাল শক্ত হাতে ভয় কি নবীর সাথে প্রভুবে নৌকা ভীষণ ধরবে কেমন কেমন করে
জীবনে এত প্রাচুর্য ভোগ বিলাস ভ্রমণ সাহিত্য শিল্পকলা মধুচন্দ্রিমা তবুও যেন কোথায় একটা অতৃপ্তি কণ্ঠকাকীর্ণ পথ কারণ জীবন তো একলা নয় অন্যের সুখ দুঃখ বেদনাও আস্তে পৃষ্ঠে ঝরিয়ে আছে তাই তো বৈভব প্রাচুর্যের পূর্ণিমা রাতেও শোষণ বঞ্চনার গ্রহণ চোখে পড়ে আনন্দ ঘন চরম মুহূর্তে মেঠো পথে রাখালিয়া ভাষীর বিষাদের সুর শুনতে পাই আশা করছি এখানটা সবাই গাইবে সবাই গাইবে এখানটা ভালোবাসি জ্যোৎস্নায় মনে ছুটতে ছায়া ভেড়া মেঠো পথে ভালোবাসি হাসতে দূর পাহাড়ের গায়ে বদলের আলো মেঘে কাছে থাকে ধান খেত সবুজ বিকল্পে তবুও কি চলে গেল ভালো যে লাগে না কেন উদাসী পাখির মাঝে মন পড়ে থাকে কেন কোথায় রয়েছে ভাবি গুটিয়ে বিশাল তবুও ভালোবাসি সবুজ দিগন্তে তবুও কি চলে গেল ভালো যে লাগে না কেন উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিশাল ভালো লাগে তিনি নৌকায় চড়ে হাসতে প্রজাপতি বন হাসে ভালো লাগে দেখতে জানলার কোণে বসে উদাসী দিকেও দেখে ভালোবাসি এক মনে কবিতা পড়ে তবু কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথের মাঝে মন করে তাকে যেন
আসো পুনরায় গানতে বিটল বিলানার এটু প্রেম শুনতে রবি শঙ্করার আলী আকবর শুনে ভালোবাসি ভরে কুয়াশায় ঘরে ফিরতে তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথের মাঝে মন করে থাকে কেন কোথায় রয়েছে ভাবে লুকিয়ে বিশাল বাঁধনকে শক্ত করা শক্ত ব্যারিকেড দিয়ে ঘিরে রাখতে চাই জীবনকে যাতে সে চলে যেতে না পারে কিন্তু কিন্তু ব্যারিকেড তো কাঁচা বাঁশ দিয়ে তৈরি শুকিয়ে গেলে কাজে আলগা হবেই এবং ভেঙেও পড়বে
উত্তর পেলে তাহলে? হয়তো পেলাম কিছুটা। জীবন মানে গতিময়তা, জীবন মানে ছন্দ, জীবন মানে পৃথিবীতে অল্প সময়ের জন্য প্রাণের স্পন্দনের স্বচ্ছ প্রকাশ। জীবন মানে কর্ম, জীবন মানে সফলতা। যে সফলতায় উপকৃত হবে সমাজ, দেশ, সমগ্র পৃথিবী, তবেই এই ব্যস্ত পৃথিবী মনে রাখবে তোমার কর্ম, তোমার সফলতা, তোমার ত্যাগকে। এই জীবন অনুভূতি দাও। Thank you.
এর পরে মনে হয় আর কোনো কথা থাকে না এই গানের সুরে রেশের সঙ্গে বলি শান্তি বর্ষিত হোক সমগ্র রাজ্যে দেশে এবং পৃথিবীতে আমরা যেন এই শান্তির বার্তা বহন করে আমাদের জীবনের পথ চলতে পারি পাথেয় হোক শান্তি তুপিও একটি বিশেষ ঘোষণা এরপরই আছে আমাদের আকর্ষণীয় নাটক ছাত্রদের আপনারা কিন্তু কেউ চলে যাবেন না কারণ ছাত্ররা আমাদের সন্তান তারা অনেক আশা নিয়ে এই নাটকটির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কমলবাবু আছেন শুধু কমলবাবু নয় আমরা সবাই আমরা এবার এখানে যারা আমাদের যন্ত্র সংগীতে সাহায্য করলেন তাদেরকে আমরা একটু সম্বর্ধনা দেব সম্বর্ধনা দেওয়ার জন্য আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুক্ত মিন্টু রায় মহাশয়কে এখানে ডাকছি এখানে এসো তাড়াতাড়ি যারা এনসিসি আছো তারা তাড়াতাড়ি এখানে এসো জিনিসগুলো নামাতে হবে তাড়াতাড়ি ওরে মাল করে এ সজল মাল কই শানু পরমানিক একটু স্টেজে আসবেন